তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসে তোমার ভাই কিন্তু বিন্দাস আছে। চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার দুদিন আগে অ্যাড ড্রপে 29 টাকার অ্যাড ড্রপ এসেছিলো। তো ওখানে 299 ডায়মন্ড ছিল এবং 4টে গান কেট বক্স এসেছিলো। তো ওই গান কেট বক্সগুলো কিন্তু আজ আমি ওপেন করবো, দেখি কোনো পারমানেন্ট পাই কিনা। এছাড়াও আমি 299টা ডায়মন্ড দিয়ে কিন্তু আমি জার্সি ইভেন্ট যে আমাদের নতুন এসেছে ওখানে আমি স্পিন করে তোমাদের দেখাবো। এছাড়াও আমার কিছু ম্যাজিক কেট বক্সগুলো রয়েছে, এছাড়া কিছু বান্ডিল, এছাড়া কিছু ডায়মন্ড এবং ওয়েপন হলে তোমাদেরকে আমি আজ স্পিন করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। তো ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে প্রেস করে অল অপশন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিওর নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায় এবং ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি ছোট্ট একটি ইন্টোর পর। তো প্রথমে আমি 29 টাকার এয়ার ড্রপটা পারচেস করে নিই। তো এই যে শটগানটা কিন্তু M1014, এই শটগানটা কিন্তু আমার একটি ফায়ারি শটগান, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শটগান। তো প্রথমে আমি এখানে পারচেস করে নিচ্ছি, তারপর কিন্তু একে একে করে আমি কেট বক্সগুলো ওপেন করব এবং জার্সি ইভেন্টে আমি স্পিন করে দেখাবো। তো এখানে আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং কেটগুলো এরপর আমি ওপেন করে দেখবো কোনো পারমানেন্ট পাই কি না। তো ফার্স্ট আমি চলে যাবো আমার ভল্টে, ভল্টে গিয়ে আমি কেট বক্স ওপেন করে নেব। এখানে ফার্স্ট আমি শুরু করব আমাদের নিম্নমানের যে কেট বক্সগুলো আছে সেগুলো দিয়ে। তো এখানে একে একে করে আমি ওইগুলো ওপেন করে নিচ্ছি, যেগুলো কোনো কাজে লাগে না। এই ক্যারেক্টার আপগ্রেড করা যে ফাঙ্গামেন্ট, এগুলো আমাদের তেমন কোনো বিশেষ কোনো কাজে লাগে না যে ক্যারেক্টার আপগ্রেডগুলো দেয়। তো এরপর আমি ওপেন করে নেব আমাদের যে সিবা পেটের যে কেট বক্সটা, ফার্স্ট আমি ওপেন করব। এখানে সিবা পেটটি কিন্তু আমার পারমানেন্ট নেই, এখানে দেখি আমি সিবা পেটটি পারমানেন্ট পাই কিনা। তো আমি ফার্স্ট আমি ওপেন করব, এখানে আমার 17টা কেট বক্স আছে। তো এখানে আমি পেলাম না, তো এখানে আমি ডায়মন্ড রয়্যাল ভাউচার পেলাম একটি, পেয়েছি আর একটি পেট ফুড পেলাম। তো এখানে ফার্মাসের স্কিনটা আমি ওপেন করে নিচ্ছি, সরি পেলাম না। তো এরপর আমি একে একে করে স্ক্রিন করব। ও ভাই, পেট ফুড ছাড়া কি কিছু নেই নাকি? তো এবারে আমি সবগুলো একসঙ্গে ওপেন করে নেব। তো এখানে একটি পেটের স্কিন পেয়েছি, চলুন কোনো ব্যাপার নয়। তো এরপর আমি ম্যাজিক কিউবে যে কেট বক্সগুলো এগুলো আমি ওপেন করে নিচ্ছি। ফার্স্ট ওপেন করলাম, ও ভাই ম্যাজিক কিউব মানে চলে গেছে সেট। তো এখানে একটি মেয়ের হেয়ার পেলাম। তো এই মেয়ের ক্যারেক্টার নিয়ে আমি বেশি খেয়ে না, তো আমার হেয়ারটা কোনো কাজে লাগবে না, বেকার ফল্টে পড়তে হবে। তো এখানে আর একটি আমি কেট ওপেন করলাম। তো এখানে ডায়মন্ড রয়্যাল ভাউচার দুটো পেয়েছি। তো এরপর আমি দেখি কী পাই, ও ভাই ওপেন রয়্যাল ভাউচার পেলাম। তো এরপর দেখি পেট ফুড, তো আরেকবার তো পেট ফুড, তো পেট ফুড ছাড়া আমাদের কিছু দিল না। তো একটি ম্যাজিক কিউব পেলাম না। তো এখানে আমি বান্ডেলগুলো ওপেন করে নেবো একে একে করে সব বান্ডেলগুলো। তো ফার্স্ট আমি এই বান্ডেলটা আমাদের যে স্ট্রিট ফাইটার ইভেন্টে দিয়েছিলো ফ্রিতে, তো এটা ওপেন করে নিয়েছি। তো একটি আইটি ওপেন করলাম যেটি আমার এলাইট পাশে, তো একটি ডায়মন্ড রয়্যালের পেয়েছি। তো এই বান্ডেলটা আমি কেন খুলতে পারছি না বলতে পারছি না। তো এখানে আমি 29 টাকার এয়ার ড্রপের কিন্তু কেট বক্সটি খুলে দিলাম। তো এখানে এক এক করে কিন্তু আমি এই গানগুলো কিন্তু ওপেন করব। তো এই ড্রাগন একে আমার কাছে পারমানেন্ট রয়েছে, তো তার জন্য আমি পেলাম না। তো এখানে ফার্মাসের যে স্কিন রয়েছে সেটা ফার্স্ট আমি অ্যাক্টিভিটিকে ওপেন করবো, দেখি পারমানেন্ট পাই কিনা। ও ভাই 3 দিনের জন্য পেয়েছি, তো আরেকবার দেখি ওপেন করে, 7 দিনের জন্য পেয়েছি, তো পারমানেন্ট তো লাগ রে ভাই। তো এখানে আমি স্কারের বক্সটি ওপেন করব, দেখি স্কার আমার কাছে পারমানেন্ট লাগে কিনা। তো পেলাম না, 3 দিন 3 দিন করে পাচ্ছি, 24 ঘন্টার জন্য পেয়েছি। তো এই গানটি কিন্তু আমার প্রিয় একটি গান, তো এটি পারমানেন্ট পাই কিনা দেখি। তো একসাথে 3টি ওপেন করে দিলাম, তো এখানে পারমানেন্ট কোনো পেলাম না, ঠিক আছে। তো এখানে আমার ওয়েপন রয়্যাল ভাউচার এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়ে কিন্তু আমি এখানে স্পিন করে নেবো, দেখি কোনো পাই কিনা। তো ডায়মন্ড রয়্যাল ভাউচারের দিয়ে আমি স্পিন করে নিচ্ছি। তো ও ভাই বেকার স্পিন করলাম, এই ডায়মন্ড রয়্যাল ভাউচার এই বান্ডিলটা কিন্তু আমি আগেই পেয়েছি। তো চলুন এখানে ওয়েপন রয়্যাল ভাউচার থেকে স্পিন করে নিই কোনো গান পারমানেন্ট পাই কিনা। তো এখানে 24 ঘন্টার জন্য আমাকে দিয়েছে, ঠিক আছে। তো চলুন এরপর আমি যাব আমাদের যে লাক রয়্যালের যে আমাদের ফুটবলের জার্সিগুলো এসেছে সেগুলো কিন্তু আমি এক এক করে স্পিন করব। প্রথমে আমি এখানে 25টা ডায়মন্ড দিয়ে একটি স্পিন করে নিলাম ফার্স্ট। তো তারপর আমি আরেকটি স্পিন করব 25টা ডায়মন্ড দিয়ে কোনো জার্সি পাই কিনা, তারপরে একসঙ্গে আমি 10টি স্পিন করব 250টা ডায়মন্ড দিয়ে। তো এখানে আমি আরেকটি স্পিন করে নিলাম, তো এখানে স্ক্যানার একটি পেয়েছি। তো এরপর কিন্তু আমি 10টি একসাথে 250 ডায়মন্ড দিয়ে কিন্তু আমি এখানে স্পিন করে নেবো।
তো চলুন দেখি একটি জার্সি পার্মানেন্ট অন্তপক্ষে পাই কি না। তো একসাথে আমি 10টি স্পিন করে দিলাম, তো দেখি কি লাগে আমাদের আমার কপালে। তো ও ভাই একটি জার্সি কিন্তু আমি পার্মানেন্ট পেয়েছি। ও ভাই আরেকটি জার্সি দে ভাই, আরেকটি দে ভাই, ঠিক আছে কোনো ব্যাপার নেই। 29 টাকা দিয়ে আমি কিন্তু একটি জার্সি এখানে পার্মানেন্ট পেয়ে গেছি, ঠিক আছে। তো একে একে করে আমি বান্ডিল করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনগুলো আমি পেয়েছি, ঠিক আছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাউন্ড আসবে কোনো, এখানে কাছাকাছি আমাদের গাছ কাটা চলছে, তো ওখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার আওয়াজ আসতে পারে, ঠিক আছে। তো এই হ্যাটটি কিন্তু আমার কাছে ওপি লেগেছে, এই যে ফ্রিজ যে বান্ডিলের যে হ্যাটটি কিন্তু ওপি লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি। বন্ধুরা তোমরা সবসময় থেকো হাসি খুশি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, এখন আমি আসি। তো চলুন টাটা বাই বাই, দেখা কোনো হবে কোনো নেক্সট ভিডিওতে, এখন আমি যাই।